গল্পের শুরুতে আমরা ক্যাপ্টেন জাহান বকশিকে দেখতে পাই যে কিনা একজন খুবই প্যাশনেট আর্মি অফিসার আর জাহান সবসময় মনে করত যে তার ভাগ বসে নিজে নিয়ন্ত্রণ করে আর সে যেটা চায় সেটাই তার জীবনে হবে অন্যদিকে আমরা সোহানি নামের একটা ইয়াং পাঞ্জাবি মেয়েকে দেখতে পাই যে কিনা তার কলেজ থেকে একটা হিল স্টেশনে বেড়াতে এসেছিল আর এখান থেকে সে একা একা একটা আর্মি রেস্ট্রিক্টেড এরিয়াতে চলে যায় আর সে কথা জানতে পেরে জাহান বকশি সোহানিকে রিস্কিউ করতে যায় আর আর তাকে জোর জবরদস্তি সেখান থেকে নিয়ে আসে আর সোহানি সেখান থেকে একদম আসতে চাইছিল না আর সে জাহানকে বলে যে জাহানে তাকে অ্যাপোলজি করা উচিত কারণ সেখান থেকে সে তাকে জোর করে নিয়ে এসেছে অন্যদিকে জাহান তাকে বোঝানোর চেষ্টা করে যে সোহানি আর্মি রিস্ট্রিক্টেড এরিয়াতে গিয়েছিল তার জন্য তার শাস্তি হওয়া উচিত যাই হোক এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি হতে থাকে আর দেখা যায় যে কিছু প্রসিডিওরের জন্য সোহানিকে একদিন আর্মি ক্যাম্পে থাকতে হয় আর এখানকার ইনভেস্টিগেটিং অফিসার সোহানিকে তাদের ক্রিসমাস পার্টি পার্টিতে ইনভাইট করে আর সোহানি সেখানে গিয়ে অনেক এনজয় করে আর পার্টির পর সোহানির সঙ্গে জাহানির একটা ব্রিজে দেখা হয় আর জাহান সোহানির জন্য একটা অ্যাপোলজি লেটার লিখে নিয়ে এসেছিল কিন্তু সোহানিকে দেওয়ার আগে সে সেটা ছিঁড়ে ফেলে আর সোহানি অভিষণী ছিল আর সে জাহানকে বলে যে জাহান যদি তার কাছে সরি না বলে তাহলে সে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে দেবে জাহান প্রথমে সোহানির কথা সিরিয়াসলি নেয় না আর সেখান থেকে চলে যাওয়া উপক্রম করে কিন্তু তারপরে দেখা যায় যে সোহানি সত্যি নদীতে ঝাঁপ দিয়ে দিয়েছে আর এরপর জাহান সোহানিকে আবার বাঁচিয়ে নিয়ে আসে আর এরপর সোহানিকে একটা হসপিটালে অ্যাডমিট করা হয় আর সোহানি যখন জ্ঞান ফেরে তখন জাহান সোহানিকে সরি বলে আর এরপরে দেখা যায় যে ধীরে ধীরে জাহান আর সোহানি একে অপরকে পছন্দ করতে শুরু করে আর তারপর সোহানি নিজের বাড়িতে ফিরে আসে কিন্তু সোহানি আর জাহান কেউই একে অপরকে ভুলতে পারছিল না আর এরপরে দেখা যায় যে জাহান অমৃতসারে কিছু কাজে এসেছিল আর সেখানে সোহানির সঙ্গে তার দেখা হয়ে যায় আর তারপর তারা দুজনেই একে অপরকে নিজেদের মনের কথা জানায় আর জাহান আর সোহানি একে অপরকে ডেট করতে শুরু করে আর এরপর দেখা যায় যে সোহানি তার বাড়িতে মিথ্যে কথা বলে জাহানের সঙ্গে কয়েকদিনের জন্য ঘুরে चले जाए সেখানে তারা দুজন একে অপরের সঙ্গে অনেক মুহূর্ত কাটায় আর সুহানি বাড়ি ফিরে আসার পর সুহানির মা বাবা সত্যিটা জানতে পেরে যায় আর তারা সুহানির উপর ভীষণই রাগ করে আর এরপর সুহানি জাহানির সম্পর্কে তাদেরকে সব কথা জানায় আর জাহান একজন আর্মি অফিসার এই কথাটা শুনে সুহানির বাবা ভীষণই রাগ করেন আর তিনি বলেন যে সোহানির সঙ্গে জাহানের বিয়ে কিছুতেই হতে পারে আসলে এর কারণ ছিল যে সোহানির দাদাও একজন আর্মি অফিসার ছিল আর অকালে তার প্রাণ চলে যায় আর সোহানির পরিবার তাদের ছেলে মৃত্যুর শোক এখনো ভুলে উঠতে পারেননি তাই সোহানির বাবার ভয় যে জাহানেরও যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে সোহানি জীবন থেকে খুশি খুশি চলে যাবে আর এরপর জাহান সোহানির বাবার সঙ্গে দেখা করতে আসে আর সে সোহানির বাবাকে কনভিন্স করার চেষ্টা করে কিন্তু সোহানির বাবার একটাই শর্ত ছিল যে জাহানকে তারই আর্মির চাকরি ছাড়তে হবে আর অন্য কিছু কাজ করতে হবে না হলে সোহানির সঙ্গে তিনি তার বিয়ে দেবেন না আর জাহানকে তার ডিউটি আর সোহানি দুটোর মধ্যে যেকোনো একটাকে বেছে নিতে হবে আর জাহান সোহানির এই শর্ত মানতে বারণ করে দেয় কারণ সে তার ডিউটি ভীষণই ভালোবাসে আর সে কিছুতেই নিজের আর্মির চাকরি ছাড়তে পারবে না আর এরপর যখন জাহান এখান থেকে ফিরে যাবে সেদিন সোহানে জাহানের সঙ্গে স্টেশনে দেখা করতে আসে আর সে জাহানকে বোঝানোর চেষ্টা করে যে যদি জাহান তার এই চাকরিটা ছেড়ে দেয় তাহলে তারা দুজন এক হতে পারবে কিন্তু জাহান সোহানিকে বোঝানোর চেষ্টা করে যে সে কিছুতেই তার চাকরি ছাড়তে পারবে না আর এরপর জাহান সোহানিকে ছেড়ে সেখান থেকে চলে যায় আর সোহানি ভীষণ ভেঙে পড়ে এরপর ধীরে ধীরে সময় কাটতে থাকে আর আমরা দেখি যে সোহানি জাহানকে কিছুতেই ভুলতে পারছিল না আর একদিন সোহানি তার জিনিসপত্র নিয়ে তার বাড়ি থেকে পালিয়ে যায় আর জাহানের আর্মি ক্যাম্পে এসে পৌঁছে। সেখানে দেখা যায় যে একটা পার্টি হচ্ছিল আর সোহানি দেখে যে জাহান অন্য একটা মেয়ের সঙ্গে কথা বলছে আর তাদের দুজনকে দেখে সোহানি ভুল বোঝে যে জাহান হয়তো নিজের জীবনে মোবন করে নিয়েছে আর সেই মেয়েটা হচ্ছে তার গার্লফ্রেন্ড আর এটা মনে করে সোহানি সেখান থেকে তার বাড়ি ফিরে আসে অন্যদিকে আমরা দেখি যে জাহান এখনো সোহানিকে ভালোবাসে আর সে সোহানি আর সেই মেয়েটার সঙ্গে জাহানের জাহান ফেসে গিয়েছিল আর এই ফ্যামিলিটাকে উদ্ধার করার জন্য তারা জাহানকে থ্যাংক ইউ বলে আর এই ফ্যামিলিতে যে ছেলেটা ছিল ইয়শ তার খুব শিগগিরেই বিয়ে ছিল আর তারা সেই বিয়ের জন্যই যাচ্ছিল আর এরপর তারা জাহানকেও তাদের সঙ্গে যেতে বলে আর তারা ইয়সের বিয়েতে জাহানকে ইনভাইট করে জাহান তো প্রথমে যেতে রাজি হয় না কিন্তু তারা এতটা জোর করে যে জাহানকে যেতে বাধ্য হতে হয় আর এরপর সেখানে পৌঁছানোর পর জাহানিটা জানতে পারে যে আসলে ইয়সের সঙ্গে সোহানিরই বিয়ে হচ্ছে আর সোহানি আর জাহান একে অপরকে দেখে ভীষণই অবাক হয় কিন্তু তারা একে অপরের সঙ্গে কথা বলে না আর এরপর বিয়ের সব ফাংশন হতে শুরু করে আর জাহান একদিন বাধ্য হয়ে সোহানির সঙ্গে কথা বলে কিন্তু সোহানি জাহানির সঙ্গে কোনো কথা বলতে চায় না আর সে জাহানের ওপর ভীষণই রেগেছিল আর জাহান বুঝতে পারে না যে সোহানি তার ওপর রেগে রয়েছে কেন আর অন্যদিকে আমরা দেখতে পাই যে ইয়াশের ছোট বোন ধীরে ধীরে জাহানকে পছন্দ করতে শুরু করে আর সে জাহানকে নিজের মনের কথা জানায় কিন্তু জাহান তার প্রপোজাল রিজেক্ট করে দেয় আর বিয়ের আগে জাহান সোহানিকে একটা লেটার লেখে আর তাতে সে নিজের মনের সব কথা সোহানিকে লিখেছিল আর সে সোহানিকে জানে যে সে সত্যি তাকে কতটা ভালোবাসে আর এই লেটারটা সোহানির কাছে পৌঁছানোর আগে ইয়াস সেই লেটারটা পায় আর সেই লেটারটা পড়ে আর তারপর ইয়স বুঝতে পারে যে সোহানি আর জাহান দুজনে একে অপরকে আগে থেকেই চেনে আর তারা দুজন একে অপরকে ভালোবাসে আর এরপর ইয়শ সবার সামনে এটা বলে যে তারা সোহানির বিয়ে হওয়াটা সম্ভব নয় কারণ সোহানি আর জাহান একে অপরকে ভালোবাসে আর এই কথা জানতে পেরে সেখানে একটা সৃষ্টি হয় আর সবাইকে শান্ত করে আর বলে যে সোহানিয়া জাহান একে অপরের জন্য আর তারা তারা যদি একে বিয়ে না না করে তাহলে হতে পারবে আর অন্যদিকে সুহানির বাবাও শেষ পর্যন্ত এটা বুঝতে পারে যে সুহানির খুশি জাহানির সঙ্গে রয়েছে আর অন্য কোথাও বিয়ে হলে সুহানি সুখী হতে পারবে না আর এরপর তারা সবাই সুহানিয়া জাহানের সম্পর্কটাকে মেনে নেয় আর শেষে আমরা দেখতে পাই যে সোহানি আর জাহান একে অপরের সঙ্গে দেখা করে আর তাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি ছিল সে সব কিছু তারা মিটিয়ে নেয় আর শেষ পর্যন্ত তারা দুজন এক হয়ে যায় আর এখানে এই কাহিনীটা শেষ হয়ে যায়